ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন বিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকেই শান্তিনিকেতনে ধুন্ধুমার। পৌষ মেলা মাঠ বাঁচাও কমিটির ব্যানার নিয়ে তৃণমূল বিধায়কের নেতৃত্বে হাজার খানেক মানুষের মিছিল। ভাঙা হল বিশ্বভারতীর অস্থায়ী অফিস এবং নির্মাণ সরঞ্জাম। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। গোপাল, ঠিক কি কারণে এই গণ্ডগোলের সূত্রপাত? দেখো, গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে যে বিশ্বভারতী কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল যে বিশ্বভারতীর শান্তিনিকেতনের যে ঐতিহ্য শান্তিনিকেতনের পৌষ মেলা সেটা আর করবে না তারা নানান ঝঞ্ঝাটের কারণে। পাশাপাশি হচ্ছে বসন্ত উৎসব, সেটাও সার্বজনীনভাবে তারা আর করবে না, সকলের প্রবেশের অধিকার নিয়ে যেটা করা হয় সেটা তারা করবে না। এই দুটো নিয়ে মানুষের একটা ক্ষোভ চলছিল। তার কারণ তুমি জানো, একটা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হচ্ছে শান্তিনিকেতন। এই শান্তিনিকেতনে প্রচুর মানুষ আসেন এই দুটো উৎসবকে কেন্দ্র করে, হোটেল ব্যবসা থেকে ক্ষুদ্র কুটির শিল্প বাউল সর্বস্তরের মানুষ এই দুটো সময়ের দিকে তাকিয়ে থাকে কিছু রুজি রোজগার বাড়তি পাওয়ার জন্য। ঠিক সেই দুটো বন্ধ হয়ে যাওয়াতে মানুষের মধ্যে ক্ষোভ ছিল। নতুন করে এই যে মেলার মাঠ প্রাচীর দিয়ে নির্মাণ করার যে সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ নিয়েছেন, সেই সিদ্ধান্ত ঘিরে নতুন করে এক অশনি সংকেত তাদের রোজগারের সামনে খাড়া হয়ে গিয়েছিল। সেই মানুষগুলো বারবার প্রতিবাদ করছেন। তুমি জানো, পরশু দিন ব্যবসায়ী সমিতির লোকজনরা আসে, যে ঠিকাদার এখানে কাজ করছিল তাকে মারধর করে, তাকে তাড়িয়ে দেয়, তাকে ছত্রাপর মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। তারপরে আবার সন্ধ্যাবেলায় মিছিল করে বোলপুর শহরে যে প্রাচীর নির্মাণ যাতে না করা হয়। পরের দিন সকালবেলায় বিশ্বভারতীর উপাচার্যের নেতৃত্বে কর্মী, অধ্যাপক, অস্থায়ী কর্মী তাদের নিয়ে একটা পাল্টা মিছিল করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শান্তিনিকেতন এলাকায়। সেই মিছিলের সময় ওটা উত্তেজনা তৈরি হয়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সকালবেলায় যে প্রশ্নটা উঠছে যে সকালবেলায় দমকল কেন্দ্রের ঠিক উল্টো দিকে প্রায় হাজারের উপর মানুষ জমায়েত হলো, সেই মানুষের স্লোগান একটাই যে মেলার মাঠ বাঁচাও কমিটি। কিন্তু এই মেলার মাঠ বাঁচাও কমিটি কে প্রেসিডেন্ট কে সেক্রেটারি তার কোনো কিন্তু সামনের সারিতে আসেনি। আমরা কাদের দেখলাম? শাসক দল নেতৃত্বকে দেখলাম, বিধায়ককে দেখলাম, দুর্গাপুরের নলেশ বাউরি, কিছু নেতাকর্মীদের দেখলাম যারা নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে সেই মিছিল কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসে এবং এই যে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে একটা অস্থায়ী তাঁবু তৈরি করেছিল তার চেহারা তুমি দেখতে পাচ্ছ, কার্যত মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। গোপাল, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও কথা বলবো তোমার সঙ্গে। তবে দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউরি কি জানিয়েছেন এবং তার পাশাপাশি ব্যবসায়ীদের পক্ষ থেকে বা কি জানানো হয়েছে, আসুন শুনে নিই। অভিযোগটা হচ্ছে আমাদের যে ঐতিহ্যপূর্ণ মেলার মাঠ খেপা ভাইস চ্যান্সেলর ওনামত পাগল ভাইস চ্যান্সেলর দেখি না, যে মাঠটাকে ঘিরে একটা জেলখানা পাতিল দিচ্ছে। এটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী নয়, ইনি এখানে ব্যবসা করতে এসেছেন, উনি পাঁচ বছর এসেছেন, উনি রবি ঠাকুরের আদর্শ কী তিনি সে আদর্শ বুঝেন না। এইভাবে তুমলুকি কাণ্ড করে সব সমস্ত হিন্দু সংস্কৃতিকে নষ্ট করার জন্য বিসি যে পরিকল্পনা নিয়েছে তার পরিকল্পনার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়িয়েছি। সমস্ত শ্রেণীর মানুষ, বোলপুরের আবেগপ্রবণ মানুষ যেটাকে মেনে নিতে পারছে না, আজকে আমরা সাকসেস যে এই নোংরামিটার বিরুদ্ধে আজকে মানুষ সবার এক কাতারে কাতারে লোক এসে দাঁড়িয়েছে। উনি যে এই তুগলুকি কাণ্ড করবেন আর বোলপুরের মানুষ বসে থাকবে এটা হতে পারে না। তাই আগামী দিন চিন্তা করবে যে কোনো কিছু সিদ্ধান্ত নিলে ওদেরকে ভাবতে হবে আর যেন জীবনে কিছু না করে, সব কিছু কিন্তু ভেবে চিনতে সব মানুষের সাথে নিয়ে কিছু করতে হবে, তার আগে কিছু করতে পারবে, এটাই আমাদের আবেদন। আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। গোপাল, তুমি যেমন জানাচ্ছিলে যে থানার 100 ফুটের মধ্যে ঘটেছে এই ঘটনা, সেক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা রয়েছে এবং তার পাশাপাশি যেটা জানতে চাইবো যে বিশ্বভারতী কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে একটি বৈঠকে বসেছেন, সেই বৈঠক কি চলছে, কারা উপস্থিত রয়েছেন বৈঠকে? দেখো, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নেতৃত্বে সেইখানে একটা বৈঠক রয়েছে, অধ্যাপক বা অন্যান্য যারা কার্যকর্তা রয়েছে বিশ্বভারতীর তারা কিন্তু সেই বৈঠকে রয়েছেন। সেখানে পুরো ঘটনা পর্যালোচনা করা হয়েছে, তারপর সেটা আমরা জানতে পারছি। সামগ্রিক পরিস্থিতির একটা রিপোর্ট প্রধানমন্ত্রীকে পাঠাবেন তারা। হ্যাঁ, এবং পাশাপাশি তোমাকে যেটা বলছে 100 ফুট বললেও তোমার কম ইয়ে হবে, সেটা হচ্ছে 30 থেকে 40 ফুটের মধ্যে একদম শান্তিনিকেতন থানার ঠিক রাস্তার উল্টো দিকে শান্তিনিকেতন থানা আর একটা দিকে কিন্তু এই ঘটনা ঘটলো। ঠিক এইখানে একটা প্রশ্ন উঠছে যে প্রশাসন
ধরনের লোকরা কেন এই ঘটনা জমায়েত থেকে আরম্ভ করে, করোনা সময়কাল তুমি জানো ঠিক সেই জায়গায় যেখানে 40-50 জনের মানুষ বেশি মানুষের জমায়েত হওয়া যাবে না আইন বলছে, এবং দালালও তাদেরকে কিন্তু সামাজিক বিধি নিয়ম মানতে হবে, এখানে কোনোটাই মানা হলো না। প্রায় হাজারের উপর মানুষ কিন্তু তারা মিছিল করে এলো, ভাঙচুর করলো, একদম থানার ঠিক উল্টো দিকে রাস্তার এপার আর ওপার 30 ফুটের দূর মানে তফাত হবে, ঠিক সেই জায়গায় প্রশাসন কী করলো, প্রশাসন কেন পদক্ষেপ নিল না। যদিও পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যেটা আমরা জানতে পারছি যে বিশ্বভারতী হচ্ছে কেন্দ্রীয় ইউনিভার্সিটি, বিশ্বভারতী যতক্ষণ না প্রশাসনকে ডাকবে, পুলিশকে ডাকবে, ততক্ষণ ক্যাম্পাসের ভিতরে পুলিশ ঢুকতে পারবে না। কিন্তু যে ঘটনাটা ঘটলো ক্যাম্পাস এলাকা হলো রাস্তার এপার আর ওপার, এখানে কিন্তু পুলিশেরও অন্তত স্বতঃপ্রণোদিতভাবে অন্তত এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা উচিত ছিল, এমনটা মনে করছেন আশ্রমের সঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষ, তারাও কিন্তু মনে করছেন এটা একটু করা উচিত ছিল। তাহলে এত বড় এই ভাঙচুর কার্যত বলবো দেখবে যে ঠিকাদার সংস্থা যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো শুধু ভাঙচুরও হয়নি, এমনকি নিয়েও চলে যাওয়া হয়েছে, এমনটা অভিযোগ করছেন ঠিকাদার। এখানে বস্তা বস্তা সিমেন্ট যেগুলো মজুত করা হয়েছিল সেই সিমেন্ট নিয়ে চলে গেলো আন্দোলনকারীরা, সিসিটিভি লাগানো ছিল সেগুলোকে নিয়ে যাওয়া হলো, বড় বড় হ্যালোজেন লাগানো হয়েছিল সেগুলোও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করছেন ঠিকাদার সংস্থা। ঠিক এই জায়গায় উদ্দেশ্যটা কী ছিল সেটা নিয়েও একটা প্রশ্ন উঠছে আন্দোলনকারীদের। কুসুমিতা গোপাল, বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো রকম প্রতিক্রিয়া এখনো পাওয়া গিয়েছে? দেখো তারা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি সংবাদ মাধ্যমকে, শুধু এটুকুই বলবো গতকাল তারা দুটো বিষয় সংবাদ মাধ্যমদের যে গ্রুপ আছে বিশ্বভারতী নিজস্ব সেখানে তারা উল্লেখ করেছিলেন যে এই পুরো কাজটা তারা করছেন, যে গ্রিন বেঞ্চের যে নির্দেশ ভার্ডিক সেই নির্দেশটা তারা তুলে ধরেছেন, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সেখানে বলা হয়েছিল যে এই যে এলাকায় আসছে যে মেলার মাঠ এলাকা, সেই মেলার মাঠ এলাকা ঘিরে নেওয়ার জন্য, নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য একটা ডিসিশন সুপারিশ করা হয়েছিল, এবং সেইখানটাতে কিন্তু সেটা উল্লেখ করে বিশ্বভারতী কর্তৃপক্ষ পাল্টা আর একটা দু লাইনের মেসেজ দিয়েছিলেন, সেখানে বলেছে যে 19 তারিখ পর্যন্ত কোনো কাজ তারা করবেন না, কারণ 19 তারিখের পরেই সিদ্ধান্ত নেবেন, কারণ এই গ্রিন বেঞ্চের কাছে তারা আবার আবেদন করবেন প্রাচীর নির্মাণের পুরো প্রক্রিয়াটা নিয়ে। কিন্তু এর মধ্যেই আজ সকালবেলা এই ঘটনা ঘটে যাওয়াতেই নতুন করে উত্তেজনা তৈরি হয়ে গেছে। তোমাকে বলবো যে রতনপল্লীতেও যে বেআইনি জবরদখল উচ্ছেদ করে যে প্রাচীর নির্মাণ করেছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ, তারও একাংশ কিন্তু ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে। যদিও আন্দোলনকারীদের খুব স্পষ্ট বক্তব্য যে কোনো ক্রমেই বিশ্বভারতীর যে মুক্ত রবীন্দ্রনাথের মুক্ত ভাবনা, যে মুক্ত আকাশ, তাকে প্রাচীর দিয়ে জেলখানা বানানো যাবে না, যদি বারবার বিশ্বভারতী এই কাজ করে তারা বারবার এসে এইভাবেই ভেঙে দিয়ে যাবে, এমনটা কিন্তু বোলপুরের ব্যবসায়ী সমিতি জানিয়ে দিয়েছে। ধন্যবাদ গোপাল। ভালোবাসার মেলার মাঠটা দিচ্ছি না,